মাধ্যমে তুমি সফল কাম হয়ে যাবে। আমাদের জীবনটাও এইভাবে সাজানো উচিত, আমার সব কিছুর ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূল থাকবে, সূরত এবং সিরাত, চেহারা এবং অবয়ব, আকৃতি, দেহ এবং মন, সব জায়গায় আল্লাহর রাসূলের ভালোবাসা এবং মহাব্বাত। এটাই আল্লাহ তাআলা আজানের ভিতরে দিয়েছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের এই আলোচনা, এই সিফাত, গুণাগুণ বর্ণনা করা, এটা আমাদের জন্য সবসময় জরুরি। রাসূলের আমাদের জন্য কিছু হক আছে, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আমাদের কিছু দায়িত্ব আছে। এই দায়িত্বের ভিতরে সবচেয়ে বড় যে কর্তব্য হলো আল্লাহ রাসূলকে অনুসরণ করা, তার সুন্নতগুলো পালন করা, আর বেশি বেশি আল্লাহ রাসূলের শানে দুরুদ ও সালামের হাদিয়া পেশ করা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা এভাবেই বলেছেন, আল্লাহ নিজে রহমত বর্ষণ করেন, আল্লাহ নিজে দয়া করেন এবং মোমেনদের জন্য আল্লাহ ওই নির্দেশ দান করেছেন। আমরা যে আমলগুলো নিয়ে ঘরে যাব, এই আমলের ভিতরে গুরুত্বপূর্ণ এই অংশটুকু আছে যে আমরা বেশি বেশি আমাদের রাসূলের শানে দুরুদ পড়ব, দুরুদে ইব্রাহিমি পড়তে পারি। ছোট ছোট অনেক দুরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে অনেক দুরুদ পড়তে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। হযরত আছেন, তাদের থেকে এই পরামর্শ নিয়ে যে কি আমল আমরা করতে পারি, কোন আমলের মাধ্যমে আমরা নাজাত পেতে পারি, আমরা জান্নাতে যেতে পারি, এভাবে আমলের জিন্দিগি আমাদের গঠন করা উচিত। কারণ ওয়াজ নসিহাত অনেক হয়, অনেক জানি, অনেক শুনি, বিষয়টা হলো আমলের। আমলটা যদি আমরা একটু সুন্দরভাবে করতে পারি, এর মাধ্যমে আমাদের জীবনটা সুন্দরভাবে সাজাতে পারবো। তো এই আজানের ভিতরে যে দামি কথাগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এটার মাধ্যমে পুরো জীবনটা আল্লাহ তাআলা আমাদের জন্য সাজিয়েছেন। আল্লাহ তাআলা এরপরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কল্যাণের কথা বলেছেন, হাইয়া আলা সালাহ, হাইয়া আলা ফালাহ। আজকে আমরা বিভিন্ন টেনশন, পেরেশানি, কত ধরনের হতাশার ভিতরে আছি। পৃথিবীর সমস্ত হতাশা দূর করার জন্য যে ব্যবস্থাপনা, যে ব্যবস্থাপত্র আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ রাসূল যে পরামর্শ দিয়েছেন, এটা হলো বান্দার নামাজের ভিতরে। নামাজের ভিতরে আল্লাহ তাআলা এরকম অনেক সমস্যা সমাধান আল্লাহ তাআলা করেন। আজকে এই পৃথিবী, আজকে এই পৃথিবীর বড় একটি সমস্যা হলো মানুষের রিজিকের সংকীর্ণতা। কী খাবো, কোথায় থাকবো, কী পড়বো, সন্তানরা কথা শুনছে না, এই যে রিজিকের একটা ঝামেলা এবং বড় ধরনের একটা পেরেশানি। এই সমস্ত পেরেশানি এবং ঝামেলা এগুলো দূর করার জন্য বড় যে আমল আছে, যে চিকিৎসা এবং ব্যবস্থাপত্র আল্লাহ রাসূল দিয়েছে, এটা হলো তোমরা নামাজের দিকে চলে আসো, নামাজমুখী হয়ে যাও। বান্দা, তুমি যখন সঠিকভাবে সুন্দরভাবে নামাজ আদায় করবে, সালাতের দিকে চলে আসবে, তোমার জীবনের গুণাগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু কিভাবে মাফ হবে, দুইটা উদাহরণ হাদিস থেকে আমি দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে শীতের মৌসুমে একটা গাছের কাছে গেলেন। গাছের ভিতরে গিয়ে এভাবে ঝাড়া দিলেন, একটা নাড়া দিলেন। ঝাড়া দেওয়ার পরে গাছের পাতাগুলো সব ঝরে গেল, পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যাপারটি বুঝতে পেরেছ কি হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিস্তারিত বলুন, ভালোভাবে বলুন। আল্লাহ রাসূল তখন বলেন, আল্লাহর একজন বান্দা যখন সুন্দরভাবে খুশু হুজুর সাথে নামাজ আদায় করে, তার এই নামাজের মাধ্যমে জীবনের গুণাগুলো এভাবে ঝরে যায়, সব কিছু শেষ হয়ে যায়, বান্দা পূর্ণাঙ্গভাবে ফ্রেশ হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই গুণা, এটা হলো আমার জীবনের সবচেয়ে বড় একটি সমস্যা, এই সমস্যার সমাধান করা উচিত। কারণ বান্দা গুনাহের কারণেই জাহান্নামে যাবে। একটা গুণাও যদি বাকি থাকে, গুণাটা যদি আল্লাহ মাফ না করেন, হয়তোবা আল্লাহ না করুন, আল্লাহ না করুন, এই একটা গুনাহের কারণে তাকে জাহান্নামের দিকে পা বাড়াতে হবে, পথ দিতে হবে। তো এই জাহান্নামে যাওয়ার বড় কারণ হলো এই গুনাহ করা। তো এই গুনাহ মাফের বড় যে আমল, এই আমলটা হলো এই নামাজ। সালাতের মাধ্যমে এই গুনাহগুলো মাফ হয়, তাওবা ইস্তিগফারের মাধ্যমে গুনাহ মাফ হয়। আমাদের জীবনটা কিভাবে সাজাই, কারণ বিভিন্নভাবে গুনাহের ভিতরে আমরা চলে যাচ্ছি, এই গুনাহগুলো যাতে আস্তে আস্তে জীবন থেকে ঝরে যায়। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি উদাহরণ দিয়েছেন। আল্লাহ রাসূল আরেকটি উদাহরণ কি দিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো ঘরের সামনে যদি একটি পুকুর থাকে এবং এই পুকুরে আল্লাহর কোনো বান্দা যদি দৈনিক পাঁচবার গোসল করে,
হাল ইয়াবকা মিন দারানিহি শাই ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন যে এই ব্যক্তি দৈনিক পাঁচবার যদি এই পুকুরে গোসল করে তাহলে তার শরীরে কোনো ধরনের কোনো ময়লা বাকি থাকবে সাহাবায়ে কেরাম উত্তর দিলেন লা ইয়া রাসূলুল্লাহ কোনো ধরনের কোনো ময়লা তার শরীরের ভিতরে বাকি থাকে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কোনো বান্দা ঠিক একইভাবে যদি দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে নামাজ আদায় করে ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া তার জীবনের যে গুনাহগুলো আছে এই সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা তার জীবনের এই গুনাহগুলো মাফ করে দেন সুবহানাল্লাহ কত বড় চমৎকার কথা তো আমরা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করাতে চাই মাফ করানোর জন্য আমাদের সবচেয়ে বড় যে চেষ্টা করতে হবে একজন বান্দার ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এই সালাতের আমল এবং এই আযানের ভিতরে সর্বপ্রথম এই দাওয়াতটা আল্লাহ তাআলা আমার কানে দিয়েছেন এবং কিয়ামতের ময়দানে দেখেন একটার সাথে আরেকটার হিসাব আছে একটার সাথে আরেকটার যোগসূত্র আছে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই দায়িত্বটি আমার কানে দিয়েছেন এই পৃথিবীতে আমাকে এটা করতে হবে শুধু এতটুকুই নয় কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমল নামার হিসাবের ফাইল খুলবেন আমলের খাতা খুলবেন আল্লাহ তাআলা তখন সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ তখন এই নামাজের হিসাবটা আল্লাহ তাআলা সর্বপ্রথম নেবেন তাহলে এই জায়গায় আল্লাহর কোনো বান্দা যদি একটু মুক্ত হয়ে যায় বেঁচে যায় তার অন্য ঘাটিগুলো মুক্ত হয়ে যায় এখন থেকে আমরা সিদ্ধান্ত নিই এতদিন হয়তো নামাজ কখনো পড়েছি কখনো পড়িনি কেউ কেউ শুধু সাপ্তাহিক জুমার দিন পড়েছি কেউ কেউ জুমা আলী কেউ কেউ শবে বরাত আলী কেউ কেউ কদর আলী শুধু বছরে একদিন কদরের নামাজ পড়েছি কিংবা রমজান মাসে শুধু রমজান আলী শুধু রমজান মাসে পড়ার চেষ্টা করছি আবার কেউ কেউ জুমা আলী জুমার দিনে একদিন পড়ি বাকি আর খবর নাই মুহতারাম হাজিরিন এখান থেকে সিদ্ধান্ত নিই এটা হলো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব এই দায়িত্ব এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা কোনো নাজেম সাহেব আলেম ওলামা মুফতি সাহেব মহাদ্দেশ সাহেব এদের কারো পক্ষ থেকে নয় আল্লাহ তাআলাই হিসাব দিবেন সুতরাং আল্লাহ আমাকে সুস্থতা দিয়েছেন আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন আমাকে বাঁচার সুযোগ দিয়েছেন ওই মাওলা পাকের শক্তি আদায়ে এই আযানের ভিতরে যে দোয়া আছে আযানের ভিতরে যে জিনিসটা দেওয়া আছে এই গুরুত্বপূর্ণ অংশ হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আমাদের সকলকে আসতে হবে এই কল্যাণের দিকে সকলকে আসতে হবে আমরা সকলেই এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নেই আমি হাত জায়গাতে বলবো না ওয়াদা নিজেরা মনে মনে করুন কারণ আল্লাহর কাছে কি হিসাব দিব ওই জায়গায় যদি আমরা আটকা পড়ে যাই বড় ধরনের ভেজাল এবং সমস্যায় পড়ে যাব উদ্ধার পাওয়ার আর কোনো রাস্তা এবং পথ তখন আমরা খুঁজে পাবো না এজন্য মুহতারাম হাজিরিন এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা এই নামাজের নির্দেশ আমাদেরকে দিয়েছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই কল্যাণের কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছে এই কল্যাণের দিকেই আমাদের সকলকে আসতে হবে এবং এই নামাজ যেখানে হয় এই নামাজ যারা আদায় করান এই নামাজের সাথে সম্পৃক্ত বিষয়গুলো আছে এই জিনিসগুলোর খেয়াল এবং হিসাব নিকাশ এটাও আমাদেরকে রাখতে হবে যাই হোক মুহতারাম হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব এই সংক্ষিপ্ত একটি সময় আমাদের